হ্যালো, আই এম মোহাম্মদ ফজলে হাসান। আই এম এ ইংলিশ টিচার ইন দ্য প্রাইমারি সেকশন অফ রায়হান স্কুল অ্যান্ড কলেজ। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট স্টোরি অফ দ্য রেডিয়েন্ট ওয়ে থার্ড স্টেপ বুক। দ্য নেম অফ দ্য স্টোরি ইজ সেভড। এই গল্পে কেট নামে ছোট্ট একটি মেয়ের কথা বলা হয়েছে, যে কিনা সমুদ্রের পানিতে ভেসে যাচ্ছিল। সে সময় খুব সাহসী কুকুর টম তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। তো এই গল্পে এই বিষয়গুলো ডিসকাস করা হয়েছে। এখানে বলে রাখা দরকার যে বাংলা এবং ইংরেজি দুটো পৃথক ভাষা হয়। ইংরেজি থেকে আমরা যখন বাংলায় অনুবাদ করি তখন তা হুবহু করা যায় না, কিছুটা পরিবর্তিত রূপে করতে হয় যাতে ভাষা শ্রুতিমধুর হয়। তো কথা না বাড়িয়ে এবারে সরাসরি গল্পে যাওয়া যাক। সেভড। ওয়ান ডে নট লং অ্যাগো, এ লিটল গার্ল নেমড কেট ওয়েন্ট টু ওয়েট ইন দ্য সি। বেশি দিন আগের কথা নয়, একদিন কেট নামের ছোট্ট একটি মেয়ে সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছিল। বিফোর শি ওয়েন্ট ইন টু দ্য ওয়াটার শি মেড সাম স্যান্ড পাইলস উইথ হার স্পেড। সে পানিতে নামার আগে তার কোদাল দিয়ে কতগুলো বালির তৈরি পিঠা তৈরি করল। শি লেড দেম অন এ রক অ্যান্ড রান অ্যাক্রস দ্য স্যান্ড টু ইট। তারপর সে পিঠাগুলো একটা পাথরের উপরে রেখে সমুদ্রের তীর ধরে দৌড়াতে লাগলো। অ্যাট ফার্স্ট শি ডিড নট গো ফার ইন টু দ্য ওয়াটার, ওয়ান বাই ওয়ান দ্য ওয়েভস কেম আপ। প্রথমে সে বেশি দূরে গেল না, পানির বেশি গভীরে গেল না। এ সময় একটার পর একটা ঢেউ আসতে লাগলো। হাউ হ্যাপি শি ওয়াজ। সে ভাবলো, আহ কি মজা। বাট অ্যালাস, কিন্তু হাই, এ বিগ ওয়েভ কেম উইথ এ রাশ। একটা বড় ঢেউ হঠাৎ করে ছুটে আসলো। বিফোর শি কুড টার্ন ব্যাক শি ওয়াজ সুয়েপ্ট আউট টু সি। সে তীরে ফেরার আগেই সমুদ্রের পানিটাকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। শি গেভ এ ক্রাই, সে চিৎকার দিয়ে উঠল। দ্য গার্লস বিগান টু ক্রাই আউট টু। তখন সিগারগুলো তার দেখা দেখি চিৎকার করতে শুরু করলো। জাস্ট দেন টম দ্য স্কুল মাস্টার্স ডগ কেম ফর এ সুইম। ঠিক তখনই টম, অর্থাৎ স্কুল মাস্টারের একটা কুকুর ছিল যার নাম ছিল টম, সে সাঁতরিয়ে সেখানে গিয়েছিল। সিইং দ্য লিটল গার্ল ফার আউট অন দ্য ওয়েভস দ্য ব্রেভ ডগ সোয়াম আউট টু সেভ হার। ছোট্ট মেয়েটিকে ঢেউয়ের টানে ভেসে যেতে দেখে সে সাহসী কুকুরটা সাঁতরিয়ে সেখানে গেল মেয়েটাকে রক্ষা করতে। হোয়েন হি কেম আপ টু হার হি হেড অন টু হার ড্রেস অ্যান্ড সোয়াম ব্যাক টু দ্য স্যান্ডস। যখন সে মেয়েটির কাছে পৌঁছালো তখন সে মেয়েটির জামা কামড়ে ধরে সাঁতার কেটে তীরের দিকে আসতে লাগলো। হিয়ার হার মাদার ওয়াজ অ্যাট হ্যান্ড টু টেক কেয়ার অফ হার। সেখানে কেটের মা কেটের সেবা শুশ্রূষার জন্য তৈরি ছিলেন। কেট অ্যান্ড দ্য ব্রেভ ডগ বিকেম প্লেমেটস। এরপর থেকে কেট আর সাহসী কুকুরটা একে অপরের খেলার সাথী হয়ে গেল। এভার আফটার দ্যাট কেটস মাদার কুড ট্রাস্ট টম টু টেক কেয়ার অফ হার লিটল গার্ল। এরপর থেকে সব সময়ের জন্যই কেটের মায়ের টমের প্রতি একটা আস্থা সৃষ্টি হলো বা বিশ্বাস সৃষ্টি হলো যে টম সবসময় কেটকে অর্থাৎ তার ছোট্ট মেয়েটিকে দেখে রাখবে। তো গল্পটা এখানে শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।